হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের একটি প্যাকেজ রেডি করা ভিডিও। কিশোরগঞ্জ থেকে এই সবগুলো প্রোডাক্ট অর্ডার করেছিল আমাদের একটি আপু। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ওনার কিছু র কালার ছিল, 7 পিসের 50 গ্রাম করে 7টা রং ছিল। তো প্রথমে হচ্ছে এটা লাল রঙের, এই বোতলগুলো কিন্তু 50 গ্রামের, এখানে 50 ML রং আছে। এই তো লাল, নীল, তারপর হচ্ছে সবুজ, এইভাবে মোট 7টা রং ছিল। লাল, নীল, সবুজ, হলুদ আর হচ্ছে আপনার ম্যাজেন্টা গোলাপি, কালো, বেগুনি। তো এই 7টা রং ছিল সাথে, আর বেশ অনেকগুলো কেমিক্যাল ছিল। যেহেতু উনি রেডি রং না নিয়ে আপনার কেমিক্যাল নিয়েছিল, তো উনি নিজে তৈরি করে নেবে, তো সেক্ষেত্রে যেগুলো দরকার, যেমন এখানে নিউটেক্স নিয়েছিল 100 গ্রাম, হোয়াইট পেস্টও নিয়েছিল 100 গ্রাম, আর এপ্রিটন সেটাও নিয়েছিল 100 গ্রাম, আর অক্সেল নিয়েছিল 50 গ্রাম, সাথে উনি 100 গ্রাম অ্যাম্বুশও নিয়েছিল। আমাদের এটা কিন্তু অফ হোয়াইট কালারের অ্যাম্বুশ, সাদা অ্যাম্বুশ না। আর আপনারা সবাই জানেন আশা করি যে অফ হোয়াইট অ্যাম্বুশ হচ্ছে সবচেয়ে ভালো, এটা আয়রন করার পর খুব ভালোভাবে ফুলে ওঠে, যদি আপনার প্রসেসটা ঠিকভাবে আপনি ফলো করেন, প্রসেসটা ঠিক থাকে। আর এই হচ্ছে আপনার আফসানও নিয়েছিল উনি, তবে এটা আফসান গুঁড়ো, আপনার গোল্ডেন কালারও নিয়েছিল 50 গ্রাম, সিলভার কালারও নিয়েছিল 50 গ্রাম। এটা আফসান ডাস্ট বলে এটাকে, আর এই আফসান ডাস্টটাকে রেডি করে নেওয়ার জন্য আপনার A53 লাগে, তো সেটা উনি নিয়েছিল 100 গ্রাম। আর এখানে হচ্ছে কালার যদি ভুলবশত কোথাও লেগে যায়, সেক্ষেত্রে উঠানোর জন্য আমরা একটা কেমিক্যাল ইউজ করি, সেটা হচ্ছে হাইস্পিডি নামের এই কেমিক্যালটা। তো এটা উনি 1 বোতল নিয়েছিল হাইস্পিডি, এটা দিয়ে আপনি রংটা শুকিয়ে যাওয়ার আগে অর্থাৎ ভেজা থাকা অবস্থা পর্যন্ত আপনি রংটা তুলে ফেলতে পারবেন। আর উনি আর্টিস্ট বা কিপ স্মাইলিং সেটের হচ্ছে আপনার 12 পিসের একটা তুলির সেট নিয়েছিল, সাথে আপনার একটা হোয়াইট পেন্সিল নিয়েছিল যাতে মার্কিং করে আপনার আগে ড্রয়িং করে নিতে পারেন। আর এছাড়া উনি 2টা সিঙ্গেল 00 এবং 000 সাইজের 2টা তুলি নিয়েছিল, মেইনলো এটা 3টা সেট ছিল, 3টা তুলির 00 000। এখন যে সাদা পেন্সিলটা দেখানো হচ্ছে, এটা ওনার অর্ডারে ছিল না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এই 2টা পেন্সিল থাকে, তবে উনি ওই প্রথমটা নিয়েছিল। আর এই যে 3টা সেটের বা 3টা ব্রাশের এই সেটটা 00 000 এবং 000, তো উনি এখান থেকে ওনার 0 সাইজটা আগে থেকে আছে, তো সেই জন্য ওটা বাদ দিয়ে বাকি 2টা তুলি উনি নিয়েছে। আর আমি আপনাদের এখানে সবগুলো দেখিয়ে দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সাইজটাও দেখতে পাচ্ছেন এবং তুলিটা কিরকম শেপ, কিরকম দেখতে সেটাও দেখতে পাচ্ছেন আশা করি ক্লিয়ারভাবে। আমি চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন সবকিছু ভালোভাবে, সবকিছু ক্লিয়ারলি দেখানো। এই সব কিছুর পাশাপাশি উনি একটা বড় সাইজের ফ্রেম নিয়েছিল। উনি যদিও অর্ডার করেছিল 12 ইঞ্চির কাঠের ফ্রেম, রাউন্ড ফ্রেমটা, তবে আমরা এখানে তাকে গিফট হিসেবে 15 ইঞ্চির ফ্রেমটা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে ফ্রেমটা কিন্তু বেশ বড় আর অনেক বড় সাইজের ফ্রেম। আর এই যে তুলগুলো দেখতে পাচ্ছেন, এটাও ওনার অর্ডারের না, এটা ওনার অর্ডার লিস্টের বাইরে। আমি জাস্ট এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা রাব্বি সুপার তুলি, আপনার ওয়াটার কালারের যে সেটগুলো পাওয়া যায় সেই সেটের, আপনার 000 1 2 3 সাইজের ছোট বা চিকন সাইজের যে তুলগুলো হয় সেগুলোর 3টা। এছাড়াও এগুলোর বাইরে মোস্ট ইম্পর্টেন্ট যে 2টা জিনিস লাগে সেটা হচ্ছে বাইন্ডার এবং এনকে। আপনারা জানেন যে এনকে বাইন্ডার ছাড়া হ্যান্ড পেইন্টিংয়ের রঙগুলো তৈরি করা অসম্ভব, আর সেটা তৈরি করলেও খুব ভালোভাবে ব্যবহার করা যাবে না, কাজটাও স্মুথ হবে না। তো এইখানে যা যা দেখতে পাচ্ছেন এইখানে সবগুলো কিন্তু ওনার না, কারণ এইখানে কিছু জিনিস বেশি আছে, যেমন ধরেন সেই সাদা পেন্সিল একটা, আর যে এই 3টা তুলি, আর হচ্ছে আপনার এখানে 0 সাইজের চিকন যে তুলিটা ছিল, এই কয়েকটা বাদে বাকি সব কিছু ওনার অর্ডারে। তো আমি এখান থেকে যে জিনিসগুলো এক্সট্রা আছে সবগুলো সরিয়ে রাখছি, আর এর বাইরে এখন এই যে এই জিনিসগুলো হচ্ছে ওনার অর্ডারের বাইরে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে দেখিয়েছি। আর এই জিনিসগুলো আমি এখন এখান থেকে সরিয়ে রাখবো, আর এখানে সরিয়ে রাখার পরে যা যা থাকবে সব কিছু ওনার। এই যে এইখানে এখন যা কিছু আছে এই সব কিছু ওই আপুটার। আর এই যে ওনার এই সব কিছুর পাশাপাশি এই একটা শাড়িও ছিল, এটা স্পেশাল হাফ সিল্ক ওশান ব্লু কালারের একটা শাড়ি। এটার আঁচলের দিকে কিন্তু এই যে টার্সেল করা আছে বা ঝুল লাগানো বলতে পারেন। এই তো ওনার ফাইনাল প্যাকেজটা। প্রাইস সহ বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।